হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া। ভিডিও ব্লগার আমেরিকান লাইফ স্টাইল থেকে আমি শ্রেয়া সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে খুবই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো যে বেসিনের হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় যে পানিটা আটকে যায়, তো সেই পানি বা জল যেটাই বলুন না কেন, তো এটা আটকে গেলে কিভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এছাড়া আবার অনেক সময় দেখা যায় কিন্তু যে বেসিন থেকে অনেক বেশি দুর্গন্ধ আসে, ছোট ছোট পোকা উঠতে থাকে, খুবই বিরক্ত লাগে। আর ওইটা আমার দেখা গেল যে রান্নাঘর থেকে আর সরাতেই পারি না, যে কোনো ফলমূল বা খাবার থাকলে ওর উপরে উড়ে গিয়ে বসে, দেখতে খাবারটা খেতে ইচ্ছা করে না। তো আমি আপনাদেরকে আজকে দুইটা টিপস দিব, সেই টিপস দুইটা যদি আপনারা ফলো করেন তাহলে বেসিনের পানিও আর কি আটকে থাকবে না, দ্রুত চলে যাবে, এছাড়া সেই পোকা বা গন্ধ আসবে না। প্রথম টিপসটা আমি দেখাচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনি ইউজ করি যে ছাঁকনিটার মধ্যে ময়লাটা থেকে যায়, জন্য আমি ছাঁকনিটার উপরেই হচ্ছে এটা দিয়ে দিলাম। এখানে কোনো ময়লা নেই, আমি এটা ক্লিন করে নিয়েছি। এইবারে হচ্ছে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে গরম জল। তো গরম জলটা হচ্ছে আমার এখানে দুইটা সিস্টেমই আছে, ঠান্ডা গরম, আমি গরমটা ছেড়ে দিচ্ছি। আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো গরম জলটা একটু করবেন চুলাতে, দেন হচ্ছে এখানে দিয়ে দিবেন। আমি গরম জলটা ছেড়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরে আপনারা একটু ঠান্ডা জল দিয়ে দিবেন, এতে করে দেখা যাবে যে হচ্ছে বেসিনের যে পাইপটা থাকে পাইপটা একদম ক্লিয়ার হয়ে যাবে, জলটা খুব দ্রুত চলে যাবে। আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। বেসিনে যে দুর্গন্ধ হয় আর পোকা আসে কালো কালো, সেইটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এর জন্য হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার। তো হোয়াইট ভিনেগারটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি কিছুটা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টুকরা লেবু, সেই লেবুটা আমি খুব ভালো করে হচ্ছে এখানে চিপে দিচ্ছি। এই দুইটা দেওয়ার পরে, লেবু এবং ভিনেগার দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বেসিনটা ইউজ করবেন না, কিছুটা সময় রেখে দিবেন, এতে করে বেসিনটা একদম মানে ওই পাইপটা যার মধ্যে আর কি আমরা ভিনেগার প্লাস লেবুটা দিলাম একদম ক্লিন হয়ে যাবে আর পোকাও আসবে না। এই জন্য কিছুটা সময় রেখে দিয়ে দেন ইউজ করবেন। আর আমি যেগুলো ইউজ করলাম যেমন হচ্ছে যে ভিনেগার, এরপরে লেবু, তারপরে হচ্ছে বেকিং সোডা, এগুলো কিন্তু আমরা যারা গৃহিণী আমাদের বাসায় সব সময়ই থাকে, তো এগুলা দিয়ে খুব সহজভাবে আমরা বেসিনের যে জলটা আটকে যায় সেটাও আমরা দূর করতে পারি। এছাড়া যে গন্ধ, গন্ধ কিন্তু সব বেসিনেই কম বা বেশি হয়, আর পোকাটা তো মাস্ট হয় কিছুদিন ইউজ করার পরে, তো আপনারা এই উপায়ে কিন্তু খুব সুন্দরভাবে বেসিনটাকে ক্লিন রাখতে পারেন। খুব সিম্পল একটা টিপস বাট অনেক অনেক উপকারী। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।